সরকারের কর ফন্টে বাপতি খাহুন বিহু পাতিলেও এতিয়া আপুনি কর দিব লাগিব। 300 টাকা মাচুল লব আপনার পৰা বিহু পতার নামত। সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতির বাবে 300 টাকা মাচুল দিব লাগিব আপুনি। রাজনৈতিক সমদল সভা সমিতির বাবে 2000 টাকা, খেল ধেমালির অনুষ্ঠানের বাবে 2000 টাকা, বাতর নাট সজাগতার ভেলি বাইক র্যালির অনুমতির বাবে 500 টাকা, বাণিজ্য মেলা খাদ্য মেলা এক্সপোর অনুমতির বাবে 5000 টাকা, পেট্রোল পাম্প গ্যাস এজেন্সির অনুমতির বাবে 10000 টাকা, ব্যবসায়িক প্রতিষ্ঠান নির্মাণের অনুমতির বাবে মাচুল দিব লাগিব আপুনি 25000 টাকা, গুয়াহাটীত ব্যবসায়িক প্রতিষ্ঠান নির্মাণের অনুমতির মাচুল দিব লাগিব আপুনি 50000 টাকা, ব্যক্তিগত খণ্ডত নিয়োগ ভেরিফিকেশনের বাবে 300 টাকা, ভাড়াঘর পিজি ভেরিফিকেশনের বাবে দিব লাগিব 300 টাকা, ঘরের বন করা লোকর ভেরিফিকেশনের বাবেও আপুনি 300 টাকা দিব লাগিব, থিয়েটার প্রদর্শনের অনুমতির বাবে 5000 টাকা মাচুল দিয়াতো বাধ্যতামূলক হব, কোনো ঠাইত ড্রোন উড়ার অনুমতির বাবে দিব লাগিব 3000 টাকা, থিয়েটার পাতিবলৈ আয়োজক কমিটিয়ে দিব লাগিব 5000 টাকা, সকলো ধরনের খেলর অনুমতির নামত 2000 টাকা দিব লাগিব আপুনি কর হিসাবে, বাইক র্যালি হোক কার র্যালির অনুমতির বাবে আপুনি 2000 টাকা দিব লাগিব। রাজ্য সরকারের ধারর পরিমাণ প্রায় 1.5 লাখ কোটি টাকা, পূজা ধর্মীয় শোভাযাত্রা ধর্মীয় অনুষ্ঠানত মাচুল নাথাকিব, আতসবাজির অস্থায়ী বিপণির বাবে আপুনি 2000 টাকাকৈ দিব লাগিব, সাময়িক সুরার বারর অনুমতির বাবে আপুনি 5000 টাকা দিব লাগিব। উল্লেখ করে এই সকল কর অসম আরক্ষীর সেবা পোর্টেলর জড়িয়ে দিব লাগিব। পূর্বে ইয়ার অধিকাংশ কর সরকারের আদায় দিয়া হয়েছিল যদিও এতিয়া পুনের সংশোধন আর বৃদ্ধি করা হয়েছে আর সংযুক্তও করা হয়েছে। স্বাভাবিকতে কেবাটাও দিকত এতিয়া নতুনক ইয়াত কর অন্তর্ভুক্তিকরণ হয়েছে। বিহুর পর আরম্ভ করে আপনি অস্থায়ীক দিয়া দোকানলৈকে সকলোতে কর দিব লাগিব, কোরবাত 300 টাকা কোরবাত 2000 টাকা পর্যন্ত আপনি কর দিব লাগিব, অর্থাৎ আপনি পদে পদে যি কথায় ভাবে যিয়ে করব বিচারে তাতে কর দিব লাগিব। সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি যদি রব লাগে আপনি 300 টাকা দিব লাগিব, যদিহে কোরবাত সভা সমিতি আপনি করব বিচারে রাজনৈতিক সমদল উলিয়াব বিচারে 2000 টাকা দিব লাগিব, অর্থাৎ যিসমূহত আরক্ষী প্রত্যক্ষভাবে জড়িত হয়ে থাকে সেই আরক্ষীর সেবা পোর্টেলের জড়িয়ে আপনি নির্ধারিত এই মাচুল আদায় দিব লাগিব পোর্টেলট, তারপর আপনার অনুমতি দিয়া হব। কোরবাত যদি খেল ধেমালিরও অনুষ্ঠান প্রীতি খেল ধেমালির অনুষ্ঠানও আপনি পাতিছে 2000 টাকা দিব লাগিব। আকৌ এবার জানাবলৈ লৈছো সেইসমূহ বিষয়, যদিহে আপনি বাতর নাট সজাগতা র্যালি বাইক র্যালি আদিসমূহত অংশগ্রহণ করার কথা ভাবিছে বা সেইসমূহ অনুষ্ঠিত করার কথা ভাবিছে 500 টাকা দিব লাগিব। আমি বিষয়টুক লৈ ফহিয়াই কথা পাতি যাব। প্রথমত এটা ভাষ্য শুনাইছো। হিন্দিতে ঘাৰ কথা আছে আবেল মুজেমাৰ। আমাৰ ৰাইজৰ এতিয়া এনেকুৱা অৱস্থা হৈছে, আমি সমৰ্থন কৰোঁতে কৰোঁতে এফালৰ পৰা মূৰৰ পৰা চৰকাৰখনে আমাক গল চেপা দি আহিছে। আজি কেইদিনমানৰ আগত বিহু পাতিলে, বিহুত আমাৰ বিহু পাতি পেলাই সকলোকে হিতাধিকাৰী সজালে, দুৰ্গা পূজাত 10000কৈ চেক দিলে। আমি যেতিয়া কথাবিলাক কওঁ মানুহে তেতিয়া ভাবে যে এওঁলোকে অনবৰত নিগেটিভ কথাবিলাক কয়। দুৰ্গা পূজাৰ 10000 চেক দিয়াৰ পিছদিনাখনৰ পৰা 80 টকাকৈ পিঁয়াজত দাম বৃদ্ধি করবলিয়া হল। এতিয়া রাসর কথা, 1900 রাসত 25000 টাকা দিব, সাংস্কৃতিক সমুদল অনুষ্ঠান বিহু অনুষ্ঠান আদির অনুমতির 300 টাকাকৈ দিব লাগিব, রাজনৈতিক র্যালি অনুষ্ঠান সভা অনুমতির 2000 টাকাকৈ দিব লাগিব। আমি যেবিলাক রাজনৈতিক র্যালি পাতো এতিয়া সেইবিলাকৰ 2000 টাকাকৈ দিব লাগিব, সকল ধরনের খেল ধেমালি অনুষ্ঠানের অনুমতির 2000 টাকা দিব লাগিব। এতিয়া খেল আর সাংস্কৃতিক মহোৎসবের কথা খুব কয়, কিন্তু এতিয়া গাঁৱতো যদি আপনি খেল এখন পাতে 2000 টাকাকৈ অনুমতির কারণে দিব লাগিব। ইন্টারেস্টিং কথা, বাতর নাট
সজাগতা ৰেলী অনুষ্ঠান অনুমতিৰ বাবে 500 টকা। ক'ৰবাত শুনিছেনে চৰকাৰৰ কথাটোৱে হৈছে সজাগতা কৰাটো, চৰকাৰে নজনা কথাবিলাকৰ প্ৰতি ৰাইজক সজাগ কৰাটো চৰকাৰৰ এটা নৈতিক দায়িত্ব। এতিয়া বাটৰ লাট কি কাৰণত কৰে যে মানুহক এটা মটিভেশ্যনেল কাউন্সিলিং কৰিবৰ কাৰণে এইবিলাক কৰিবলগীয়া হ'লেও চৰকাৰে এতিয়া সজাগতাটো চৰকাৰে ফ্ৰীকে কৰাব লাগে। এতিয়া সজাগতা কৰিবলগীয়া হ'লে আপুনি এই আস্ফালন কৰা হিমন্ত বিশ্ব শৰ্মা 200 টকাকৈ আপোনালোকে 500 টকাকৈ আপোনালোকে টেক্স দিব লাগিব পাৰ্মিশ্যনৰ কাৰণে, কাৰণ চৰকাৰখন ধাৰত ইমানলৈকে পুত গৈছে। গতিকে মই এটা কথা কৈছোঁ, হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া, আপোনালোকৰ এই আস্ফালনবিলাকৰ ওপৰত আৰু আপোনালোকে লগোৱা এই টেক্সবিলাকৰ ওপৰত উত্তৰ জন্মাই নহয়। এয়া কংগ্ৰেছৰ মহিলা মৰ্চাৰ ইতিমধ্যে আমি সভানেত্ৰীগৰাকীৰ ভাষ্য শুনিলোঁ। হীৰকৰ ওচৰলৈ আহিছোঁ। ইতিমধ্যে আপুনি উল্লেখ কৰিছে যে ৰাজ্যত এতিয়া কৰৰ বোজা, অত্যাধিক কৰৰ বোজা হোৱাৰ বাবে এতিয়া ৰাজ্য চৰকাৰে নতুন নতুন সিদ্ধান্ত গ্ৰহণ কৰা দেখিবলৈ পোৱা গৈছে। বিশেষকৈ এই যিখন ৰাজ্য চৰকাৰে কালি নটিফিকেশ্যন ওলাইছে, এই নটিফিকেশ্যন স্পষ্টকৈ উল্লেখ আছে যে এতিয়া বিহু পাতিলে, বিহু অনুমতি, বিহু পাতিবলৈ হ'লে, যিকোনো স্থানত বিহু পাতিবলৈ হ'লে অনুমতি লোৱাৰ বাবে 300 টকা মাচুল দিব লাগিব। ঠিক একেদৰে সাংস্কৃতিক অনুষ্ঠান সমদল বা অধিৱেশনৰ অনুমতিৰ বাবে 300 টকা, ৰাজনৈতিক সমদল, সভা কাৰ্যসূচী অধিৱেশনৰ অনুমতিৰ বাবে 2000 টকা, আনকি খেল ধেমালি, পূৰ্বতে খেল ধেমালি বা যিকোনো অনুষ্ঠান আয়োজন কৰাৰ বাবে টকা দিব লগা হোৱা নাছিল, এতিয়া 2000 টকা দিব লাগিব। আৰু ঠিক একেদৰে বাটৰ নাট আৰু সজাগতা ৰেলী, বাইক ৰেলী অনুমতিৰ বাবে 500 টকা দিব লাগিব। আগতে এই যি বাটৰ নাট বা সজাগতা ৰেলী বা বাইক ৰেলী যি আছিলে, সেই অনুমতিৰ বাবে কোনো ধৰণৰ মাচুল পৰিশোধ কৰিবলগীয়া হোৱা নাছিল, কিন্তু এয়া নতুন সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হৈছে। ঠিক একেদৰে যিকোনো মেলাৰ অনুমতিৰ বাবে 5000 টকা, পেট্ৰল পাম্প গেছ এজেঞ্চিৰ অনুমতিৰ বাবে 10000 টকা দিব লাগিব। পূৰ্বে ইয়াৰ যিহেতু যি পৰিমাণ, সেই পৰিমাণ কৰা পৰিমাণ কম আছিল যদিও, 5000-7000 টকাত আছিল যদিও, এতিয়া নতুনকৈ বা ৰিভাইজ কৰা হৈছে, ৰিভাইজ কৰি 10000 টকা পৰ্যন্ত দিয়াৰ কথা উল্লেখ কৰা হৈছে। ঠিক একেদৰে ব্যৱসায় প্ৰতিষ্ঠান নিৰ্মাণৰ অনুমতিৰ বাবে 25000 টকা, পূৰ্বে যদি আছিলে 18-20000 টকা, এতিয়া কিন্তু 25000 টকালৈ বৃদ্ধি কৰা দেখিবলৈ পোৱা গৈছে। আৰু গুৱাহাটী ব্যৱসায় প্ৰতিষ্ঠান নিৰ্মাণৰ বাবে মাচুলৰ 50000 টকা দিব লাগিব। অৰ্থাৎ গুৱাহাটী যদি আপুনি যিকোনো এখন ব্যৱসায় প্ৰতিষ্ঠান খুলিম বুলি ভাবিছে, তেন্তে 50000 টকা জৰিমনা, স্বাভাৱিকতে আগতকৈ বৃদ্ধি হৈছে, নতুনকৈ সংলগ্ন হৈছে। হীৰক জ্যোতিমালাকৰ কেতিয়াৰ পৰা বলবৎ হোৱাৰ সম্ভাৱনা আছে এই নিৰীখ? চাওক, এতিয়ালৈকে কেতিয়াবা নিৰীখ বলবৎ হোৱাৰ সম্ভাৱনা আছে, আচলতে এতিয়ালৈকে কোনো ধৰণৰ স্পষ্টকৈ প্ৰকাশ কৰা নাই। পৰৱৰ্তী যিখন নটিফিকেশ্যন বা জাননী ওলাব ৰাজ্য চৰকাৰৰ, সেই জাননী স্পষ্টকৈ থাকিব যে আচলতে কেতিয়াবা পৰিশোধ কৰিব লাগিব। কিন্তু এতিয়া এটা কথা উল্লেখ কৰা হৈছে যে তেওঁলোকে যি সেৱা, যি পৰ্টেল, সেই সেৱা পৰ্টেলৰ জৰিয়তেই তেওঁলোকে এই মাচুল পৰিশোধ কৰিব লাগিব, তাৰপিছতেই অনুমতি প্ৰদান কৰা হ'ব। আৰু যিকোনো স্থান, যিকোনো ধৰ্মীয় অনুষ্ঠানেই হওক বা আন হওক, বিহু পাতিবলৈ হওক বা অন্যান্য যিবোৰ আচলতে নটিফিকেশ্যন উল্লেখ আছে, সেইবোৰ কৰিব পাৰিব। আৰু বিশেষকৈ ক'ব বিচাৰিম যে কৰৰ বোজা বা যি ঋণৰ বোজা ৰাজ্য চৰকাৰৰ অতি 1.5 লাখ কোটি টকা পৰ্যন্ত হৈছেগৈ, আৰু তাৰে বাবে ৰাজ্য চৰকাৰে নতুন নতুন সিদ্ধান্ত গ্ৰহণ কৰা দেখিবলৈ পোৱা গৈছিলে। পূৰ্বতে বিভিন্ন ধৰণৰ যিবোৰ মহানগৰীত আচলতে বিল্ডিং স্থাপন হয় বা সেই বা আন আন যি ব্যৱসায় প্ৰতিষ্ঠান স্থাপন হয় জি এম চি অনুমতি থকা, তাত কৰৰ বোজা বৃদ্ধি কৰা দেখিবলৈ পোৱা গৈছিল। ঠিক একেদৰে আজি যি এইখন যিখন নটিফিকেশ্যন ওলাইছে বা জাননী ওলাইছে, সেই জাননীৰ এটা কথা দেখিবলৈ পোৱা গ'ল যে আগতে যিবোৰ আচলতে মাচুল দিবই লগা নাছিলে, এটকাও মাচুল দিব লগা নাছিলে, সেইসমূহতো এতিয়া মাচুল লোৱা হৈছে। অৰ্থাৎ চৰকাৰে এফালৰ পৰা আঁচনি বুলি দিছে আৰু আনফালৰ পৰা ধাৰ পৰিশোধ কৰিবলৈ কৰ হিচাপে লৈছে, যি কথা বিৰোধীয়ে কৈছে। আপোনাকো ধন্যবাদ জনাম হীৰক জ্যোতি মালাকৰ। পৰৱৰ্তী সময়ত আকৌ সংযুক্ত হ'ম আপোনাৰ সৈতে। সামৰিছোঁ গুড মৰ্ণিং 18। কিছু সময়ৰ পাছতে লৈ আহিম দ্ৰুত সংবাদ। নমস্কাৰ।